এক কাপ চাই আমি তোমাকে চাই, একদম ঠিক, এক কাপ চাই সমুদ্রকেই চাই। আর সামনে উত্তাল সমুদ্র আর সুন্দর সি বিচ, সানরাইজ হচ্ছে আর তার সঙ্গে চা, এ একটা আলাদাই কম্বিনেশন। গুড মর্নিং সম্পুরি, গুড মর্নিং। আজকে আমাদের ডে টু, আমরা সকাল সকাল উঠে চলে এসেছি সানরাইজ দেখতে, আর খুব সুন্দর এক সানরাইজের সাক্ষী হচ্ছি আমরা। আর সমুদ্র এত সুন্দর লাগছে, তোমরা ভিউটা দেখো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু উপভোগ করতে হবে। পুরীর সকাল একদমই অসম্পূর্ণ, এখন তোমাদের সেটাই দেখাই। সকাল সকাল এখানে মাঝিরা সব মাছ ধরে নিয়ে এসছে, আর এখানে সব দরদাম চলছে। এই দেখো জাল থেকে, এখানে জাল থেকে মাছগুলোকে ছাড়াচ্ছে, একদম টাটকা মাছ সদ্য ধরে এনেছে। সকাল সকাল প্রচুর নৌকা এখানে এসেছে, মাছ বিক্রি চলছে, আর প্রচুর মানুষের ভিড় হয়েছে মাছ কেনার জন্য। একটা পুরো বাজারের মতো লাগছে জায়গাটা, আর বিভিন্ন রকমের মাছ আমি দেখতে পাচ্ছি চারপাশে। মাছ কেনার সাথে সাথে এখানে মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা রয়েছে, তাই মানুষজন একবারে মাছ কাটিয়ে নিয়ে তারা হোটেলে যাচ্ছে রান্না করার জন্য। দেখতে ভীষণ ভালো লাগছে জায়গাটা। কখনোই সম্পূর্ণ হয় না, তিনি হলেন জগন্নাথদেব। আজকে আমরা যাচ্ছি তারই দর্শনে। আজকে আমাদের ডে টু এর প্রথম স্পট হচ্ছে জগন্নাথদেব। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। আমরা এখন মন্দিরের পথে যাচ্ছি, একটা রিক্সা করে নিয়েছি আমরা, বেশি দূর নয় এখান থেকে মন্দির, অনেকে হেঁটেও যায়, এখানে টোটো অটো সবই পেয়ে যাবে। উড়িষ্যা রাজ্যের কলিঙ্গ স্থাপত্যের এক অন্যতম সুন্দর নিদর্শন হলো এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির রাজা অনন্ত বর্মণ চোরগঙ্গা প্রতিষ্ঠা করেন, তিনি গঙ্গা বংশের রাজা ছিলেন। আর এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার। এই মন্দিরটি 10.7 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এটা চারটে দ্বার রয়েছে, সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার আর হস্তিদ্বার। মানে সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার আর হচ্ছে অশ্ব দুয়ার, এই চারটি দুয়ার কিন্তু এক একটা জিনিসের প্রতীক, সেটা হলো যে এক ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক। আর আমাদের ঠিক পিছন দিকেই রয়েছে সিংহদ্বার, এবং সিংহদ্বারের ঠিক পাশেই রয়েছে একটা 38 ফুট উচ্চতার উচ্চ একটা স্তম্ভ, যার নাম হচ্ছে অরুণ স্তম্ভ। আর এই অরুণ স্তম্ভের ঠিক ওপরে রয়েছে একটা আনন্দের মূর্তি, এটা কোনারক নিয়ে আসা হয়েছিল। আর এই আননের মূর্তিটা আনন্দ হলেন কোনারকের পুত্র দেবতা শারদী। এই মন্দিরের ভিতরে জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে আরো নানান রকম দেবদেবী 60টি মন্দির। পেছনে যে জায়গাটা তোমরা দেখছো, এখানে রথ তৈরি হয়। মন্দিরের ভেতরে সরকারি কাউন্টার রয়েছে, আর এছাড়া অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে তোমরা পূজোর সমস্ত রকম সামগ্রী কিনতে পারবে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে বাইরে তোমাদের যেতে হবে, এবং তার জন্য সরকারি কাউন্টার রয়েছে, একটু আগে আমরা দর্শন করলাম। আজকে ভীষণ সুন্দর দর্শন হয়েছে, মানে মন ভরে গেছে, আজকে আমাদের জীবনে একটা অনেক সুন্দর দিন, আর এই পুরী আসা সত্যি সার্থক জগন্নাথের দর্শন পেয়ে। আশা করছি আবার আমরা আসবো জগন্নাথের দর্শনে। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, তারপর তোমাদের সাথে লাঞ্চ টেবিলে দেখা।
আজকে আমরা চলে এসেছি লাঞ্চ করতে পুরীর আর একটা ফেমাস রেস্টুরেন্ট সুদীপা রান্নাঘর, এর ব্রাঞ্চ কলকাতাতেও রয়েছে। আর কালকে আমরা যেহেতু মাছ খেয়েছি তো আজকে ভাবলাম আমরা মটন ট্রাই করি, তাই আমরা অর্ডার করেছি মটন আর রাইস। আর তার আগে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। যেমনটা দেখিয়েছিলাম, আমরা মাটন আর প্লেন রাইস নিয়েছিলাম আজকে। তো খাবার দাবার খুবই লাইট ছিল, মাটনের ঝোল যেটা ছিল খুবই লাইট, কিন্তু প্রবলেম হচ্ছে আলুতে নুন ঢোকেনি আর মাটনটাও খুব শক্ত ছিল। তো যে অনুযায়ী দাম নিচ্ছে তো সেই অনুযায়ী খাবার একদমই ঠিক হয়নি। লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে একটা টোটো করে। বেশ অনেকগুলোই স্পট রয়েছে, তোমাদের দেখাতে থাকবো, চলো তাহলে তোমরা আমাদের সাথে দেখতে থাকো। আমাদের সাইট সিন ভ্রমণের আজকে প্রথম স্পট হচ্ছে বিপদতারিণী চণ্ডী মন্দির, আমরা সেখানে চলে এসেছি। তো তোমাদের আগে নিয়ে যাচ্ছি, তোমরা দেখবে। বিপদতারিণী চণ্ডী মন্দির দেখে এবার আমরা চলে এসেছি মোহনাতে। আর এত সুন্দর লাগছে, মানে সানসেট হচ্ছে আর এদিকে মানে এত সুন্দর জলরাশি, অসাম লাগছে যাচ্ছে। মোহনার পর এবার আমরা চলে এসেছি ওমকারেশ্বর টেম্পলে সামনে, তোমরা দেখো। আর এখন যেহেতু শিবরাত্রির সময় সেই জন্য খুব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটা, চলো তাহলে ভেতরে যাই। ওমকারেশ্বর টেম্পলের পর এবার আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন দেখতে। যদিও এটার নাম হচ্ছে গৌর বিহার আশ্রম বা মাতা মঠ বলা হয় একে, কিন্তু গুপ্ত বৃন্দাবন বলেই এটা বেশি পরিচিত। চলো তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি এবারে। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা, ঢুকতেই একটা গণেশ ঠাকুরের মূর্তি। আমরা ভেতরে ঢুকছি, এখানে এন্ট্রি ফি টিকিট কাটতে হবে। দুজন আছি, এই আশ্রমটা এতটাই সুন্দর করে সাজানো যে যেই আসবে তারই ভীষণ ভালো লাগবে। তাই তোমরা যারা এখনও এখানে আসোনি তারা অবশ্যই আসো, আমি রেকমেন্ড করছি, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। গুপ্ত বৃন্দাবন দেখে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই মন্দিরটা
একটা ঝিল, ঝিলের মাঝখানে রয়েছে, চলো তোমাদের দেখাই, নাম হচ্ছে চন্দন সরোবর, ঝিলটার নাম হচ্ছে চন্দন সরোবর, চলো তোমাদের দেখাই। পাশে এখানে কাজ হচ্ছে বলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে। এখন মন্দির বন্ধ হয়ে গেছে বা বন্ধ রয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে সংস্কারের কাজ চলছে, তো এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা নয়। আমার মনে হয় মন্দির বন্ধ রয়েছে, তোমাদের বাইরে থেকেই তাই দেখাচ্ছি। এই সেই পুকুর, তবে নর্মাল পুকুরের থেকে বেশ বড়, তাই আমি ঝিল বললাম। জগন্নাথ দেবের পিসির বাড়ির পর এবার আমরা চলে এসেছি মাসির বাড়ি, যেটাকে গুন্ডিচাও বলা হয়। রথের সময় এখানেই আসেন জগন্নাথ দেব, কিন্তু দুঃখের বিষয় এখন খোলা নেই, এখন অনেক দিন ধরেই এটা বন্ধ রয়েছে, তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না, আর আমরাও নিজেরাও দেখতে পাচ্ছি না, খারাপ লাগছে, তাই বাইরে থেকেই একটু দেখে নাও তোমরা। জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার পর এবার আমরা চলে এসেছি একটা বুদ্ধিস্ট টেম্পেলে। পুরীতেও যে একটা বুদ্ধিস্ট টেম্পেল আছে আমি জানতাম না, তবে টোটো কাকু বললো যে হ্যাঁ এখানে একটা বুদ্ধিস্ট টেম্পেল আছে, তাই চলে এলাম তোমাদেরও দেখাই। আমার তো দেখে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা, চলো তাহলে দেখতে থাকো। আমরা লোকাল সাইট সিন করে এবার বেরিয়ে পড়েছি একটু স্ন্যাক্স খেতে। সি বিচে আসবো আর মাছ ভাজা খাবো না, এটা তো হয়ই না। সি বিচ আর মাছ ভাজা একে অপরের সাথে পরিপূরক একদম। তো আজকে মাছ ভাজা ট্রাই করবো, তোমরা দেখো পমফ্লেট নিয়ে নিয়েছি। অনেকক্ষণ সি বিচে বসে সি বিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে মন একদম ভরে গেছে, এবার আমরা রাতের খাবার কিনে হোটেলে ফিরে যাচ্ছি। আজকের দিনটা ভীষণ ভালো গেল, আমরা লোকাল সাইট সিন করলাম, অনেক জায়গা ঘুরলাম, আর সবথেকে বড় কথা যেটা সেটা হলো যে আজকে অসাধারণভাবে ঠাকুরের দর্শন হয়েছে, যেটা সব থেকে বড় পাওনা। তো আজকের মতন তাহলে আমরা আমাদের ব্লগ এখান থেকেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল, অনেক কিছু করার আছে কালকে, চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। এই মন্দিরটি 10.7 একর জায়গা জুড়ে বিস্তৃত।